Z5 অ্যাপ ডাউনলোড করুন আর দেখুন সম্পূর্ণ এপিসোড একদম বিনামূল্যে। ওনাকে তো দেখে মনে হলো উনি বাংলা ইংলিশ দুটোই জানে, উনি তো বাংলাতে কথা বলে নেবেন, তো লক্ষ্মীদি যেটা প্রেজেন্টেশন করবে সেটা বাংলাতেই করবে, উনি ইংলিশে ট্রান্সলেট করে নেবে। অমনি সবেতে মন্তব্য করতেই হবে, তুমি কি বুঝবে কিসে অসুবিধে হয় আর কিসে অসুবিধে হয় না? নিজে চারটে ফটফট করে ইংরেজি বলতে পারে বলে ভাবছে দিগ্বিজয় করে ফেলেছে, আর যেন কেউ কোনোদিন ইংরেজি শিখতে পারবে না। আমি আবার এটা কখন বললাম? আমি বলতে চাইলাম এত তাড়াতাড়ি তোর ইংলিশ শেখা পসিবল, তাও আবার এই বয়সে। বয়স মানে তুমি আমার বয়স নিয়ে খোটা দিচ্ছ? আমি এই বয়সে যা যা করি তার এক অংশও তুমি করে দেখাতে পারবে? বয়সে আবার কি, বয়সে কি এসে যায়? হ্যাঁ, আমি যদি কথা বলার সময় পাঁচটা শব্দ ব্যবহার করি তার মধ্যে তিনটে বাংলা দুটো ইংরেজি থাকে, আই ক্যান টেল ইংলিশ। বড়দি তুমি যেটা বলো ওটা তো ঠিক ইংরেজি নয় না, ওটা বাংরেজি, ওটা বললে আমরা সবাই বুঝতে পারবো, বিদেশি লোকরা ঠিক। এই ছোট চুপ কর না রে, দীপ্ত আছে না কিভাবে বলতো? এই শোন ছোট, যেটা জানি জানি, যেটা জানি না আমি শিখে নেব। ও মামা, বলছি যে বন্টি তো আমাদের থেকে বেশি ভালো ইংলিশটা জানে, দেখো আমরা তো বাংলা মিডিয়ামে পড়েছি, অত ভালোভাবে ইংলিশ বলতে পারি না, তুমি ওর কাছ থেকে শিখে নিও না। আবার না না না, আমি কাউকে ওসব শেখাতে পারবো না, যার ব্যাপারটা সে বুঝে নেবে। না কাউকে কিছু করতে হবে না, আমার কাছে ডিল এসেছে, আমি লক্ষ্মী দাস, আমি কাজটা পেয়েছি, আমি ইংরেজি শিখবো, আমি ইংরেজি লিখবো, আর আমি ওইটা কি বললি দেবা কি বানাবো? হংসিনী রায়চৌধুরী যেন একাই বিশ্বজয় করতে পারে আর এই লক্ষ্মী দাস যেন কিছুই করতে পারে না, আমি করে দেখিয়ে দেবো আমি কি পারি আর না পারি, আমি সব একাই করব। আমি তো কিছুই বলছি না, পারলে করে দেখাও আমাকে ছাড়া, আমার কি? দেখাবো দেখাবো, আমি ইংরেজি শিখবো, ডিসিশন পাক্কা। ডিসিশন মানে? মানে তুমি কি ওদের সঙ্গে ডিলটা ফাইনাল করছো, মানে মনস্থির করেছো? হ্যাঁ। তাহলে তো অলোক বাবু কি তুমি ওনার সামনে তো কিছুই বললে না। ওমা ওনাকে বলবো কেন, ওটা তো আমার মনে মনে ছিল, আমি ইংরেজি শিখবো, পট করে প্রেজেন্টেশনটা বানিয়ে ফেলবো। Zee5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।